رب بھی کھیل ہے کھیلے বলিউডে কিয়ার আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম পরিণয়ের গুঞ্জন বলিপাড়ায় জল্পনা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন এই দুই তারকা জানা গেছে কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের বাকি মাত্র কয়েকদিন আর তাই তো বিয়ের সব প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে আর তাদের বিয়ের সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন তারা দুজনেই কিয়ারাকে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার মানস মালহোত্রার বাড়ির বাইরে ধারণা করা হচ্ছে বিয়ের পোশাক চূড়ান্ত করতেই কিয়ারা পৌঁছেছেন এই ডিজাইনারের বাড়িতে বলিউড অভিনেত্রী কিয়ারা ভীষণ পছন্দের পোশাক শিল্পী মানস মালহোত্রা মানুষের বাড়িতে একাধিক পার্টিতে দেখা যায় কবির খ্যাত অভিনেত্রীকে সেই সব পার্টিতে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে লাভ বার্ড সিদ কিয়ারাকেও সংবাদ মাধ্যমে বিয়ের প্রশ্নে সোজা সাপটা উত্তর না দিলেও তাদের লাজুক হাসিতেই ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন অনুরাগীরা খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন 2021-এ মুক্তি পায় তাদের একসঙ্গে অভিনীত প্রথম সিনেমা শেরশা ছবিতে কাজ করার আগে থেকেই একে অপরকে চেনেন সিদ্ধার্থ কিয়ারা কারণ জোহরের শোয়ে এসে কিয়ারা জানান লাস্ট স্টোরিজ এর শুটিং শেষ হওয়ার পরের র‍্যাপ পার্টিতে তাদের প্রথম দেখা তারপর থেকেই শুরু প্রেমের গুঞ্জন বলিউডের একাধিক পার্টিতেও একসঙ্গে দেখা যায় চর্চিত এই জুটিকে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার সময় বিমানবন্দরের চিত্রগ্রাহকদের ক্যামেরাও ধরা পড়েছিলেন সিদ কিয়ারা তবে এত গুঞ্জনের পরেও কখনো নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেননি সিদ বা কিয়ারা কেউই গত বছর নিজের শোয়ে সিদ্ধার্থ ও কিয়ারার বিষয় প্রসঙ্গ তোলেন কারণ জোহর বিয়ের সিদ্ধান্ত বা তারিখ নিয়ে তখন কোনো কিছু খোলাসা না করলেও কিয়ারা জানান সিদ্ধার্থ ও তার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি আর তারপর থেকেই শুরু হয় কিয়ারা সিদের প্রেম ও বিয়ের গুঞ্জন এবার হয়তো সেসব গুঞ্জন সত্যি করেই এক হতে চলেছেন বি টাউনের এই তারকা যুগল